আগামী 4 জানুয়ারি ঝুটিকা সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিন তিনি আন্তর্জাতিক এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করবেন। এরপর আস্তাবল ময়দানে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরকে সফল করে তুলতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বুধবার বিকেলে আস্তাবল ময়দান পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। আগামী 4 জানুয়ারি আন্তর্জাতিক বিমানবন্দর পাচ্ছে রাজ্যবাসী। প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে আন্তর্জাতিক বিমানবন্দর। সেদিন ঝটিকা সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর উদ্বোধনের পর আগরতলায় আস্তাবল ময়দানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে বেশ কিছু রাজ্যবাসীর স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পের ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে আস্তাবল ময়দানে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। বুধবার সেই প্রস্তুতি খতিয়ে দেখতে আস্তাবল ময়দান পরিদর্শনে যান রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রীর সাথে ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তথা টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায়, বিজেপি যুব মোর্চার সভাপতি নবদল বণিক, যুব নেতা ভিকি প্রসাদ সহ অন্যান্যরা। আস্তাবল ময়দান পরিদর্শন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্যের অনেক রাজনৈতিক ঘটনার সাক্ষী আস্তাবল ময়দানে 4 জানুয়ারি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিছু প্রকল্প তিনি সেদিন ঘোষণা করতে পারেন। এই সরকারি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আস্তাবল ময়দানে ঐতিহাসিক সভার আয়োজন করা হয়েছে বলেও জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী 4 তারিখ আগরতলাতে আসছেন ত্রিপুরা সফরে, এবং আগরতলার যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওনার হাত ধরে শুভ উদ্বোধন হবে, এবং তৎসঙ্গে এই আস্তাবল ময়দানে, যে আস্তাবল মাঠ অনেক কিছু সাক্ষী রয়েছে ত্রিপুরার রাজনীতিতে সরকারি অনুষ্ঠানের মধ্যে, উনি এসে এখানে মানুষের উদ্দেশ্যে ভাষণ দেবেন, জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন, এবং কিছু প্রকল্প ঘোষণা করার সেখানে সম্ভাবনা রয়েছে। তো এটা একটা সরকারি অনুষ্ঠান, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণভাবে এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রচেষ্টা নেওয়া হয়েছে, এবং ঐতিহাসিক রেকর্ড সেখানে জমায়েতের মাধ্যমে যাতে মোদিজিকে আমরা স্বাগত জানাতে পারি। কারণ এই মোদিজি আমাদেরকে শুধু মুক্ত করেননি 25 বছরের অবশাসন থেকে, আমাদেরকে ত্রিপুরা রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে অনেক সহযোগিতা করেছেন। বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায় বলেন, প্রধানমন্ত্রীর সভাকে ঐতিহাসিক করে তুলতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি রাজ্যের সকল বিজেপি কর্মকর্তাদের 4 জানুয়ারি আস্তাবল ময়দানে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। জনতা পার্টি এবং ভারতবর্ষের সর্বোচ্চ নেতা তিনি আমাদের রাজ্যে আসবেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়, এবং আমাদের এখানে বড় আমাদের মন্ত্রী মহোদয় যেটা বললেন, আমাদের এয়ারপোর্টের শুভ উদ্বোধন হবে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা রাজ্যের আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাকে আপনার মাধ্যমে আমরা সবাইকে আমন্ত্রণ করছি, এই মাঠে যেন সবাই আসেন এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। আমরা সবাই উৎফুল্ল, উনি যেটা বললেন যে সত্যি 25 বছর পর আমাদের প্রধানমন্ত্রীজি ত্রিপুরার মানুষের স্বাভিমান ফিরিয়ে দিয়েছেন। এই রাজ্যের অনেক মানুষ দীর্ঘ 25 বছর প্রতীক্ষায় ছিল এই রাজ্য পরিবর্তন আসবে, আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। এই ত্রিপুরা রাজ্যের মানুষ নতুন করে আবার একটা বাচার এই রাজ্যের উন্নয়নের দিশা দিয়েছে। তো আমরা সবাই অপেক্ষায় রইলাম 4 তারিখ প্রধানমন্ত্রীজির। রাজ্যবাসীর দীর্ঘদিনের দাবি এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা। আগামী 4 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই রাজ্যবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হতে চলেছে। সেদিন আস্তাবল ময়দানে প্রধানমন্ত্রী বেশ কিছু প্রকল্প ঘোষণা করতে চলেছেন বলে জানা গেছে। রাজ্যের তথ্যবিজ্ঞ মহলের অভিমত, প্রধানমন্ত্রীর ঝটিকা সফর দিয়েই 2023 সালে বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান শুরু করতে চলেছে বিজেপি দল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।